প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন একটি কর্মসূচির ঘোষণা দিয়েছেন। মাশরাফিদের জন্য এই ঘোষণার আওতায় রয়েছেন অন্যান্য বিভাগও। সংবর্ধনা পাচ্ছেন দেশের স্বনামধন্য চাষু ক্রীড়াবিদ। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে গেল ছয় মাসে যারা বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন তাদের এই সংবর্ধনা দেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ। এ প্রসঙ্গে জাতীয় ক্রীড়া পরিষদের সেক্রেটারি অশোক কুমার বিশ্বাস বলেন, খেলাধুলায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ক্রীড়াবিদদের সঙ্গে দেখা করতে চেয়েছেন। গণভবনে তাদের জন্য সংবর্ধনার আয়োজন করা হচ্ছে। গত অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশের যেসব খেলোয়াড় ব্যক্তিগত বা দলগতভাবে দেশে এবং দেশের বাইরে ক্রীড়াক্ষেত্রে অংশ নিয়েছেন তাদের সবাইকে গণভবনে আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ জাতীয় ক্রিকেট দল, নারী ক্রিকেট দল, জাতীয় হকি দল, হ্যান্ডবল, সাঁতার, যুব হকি, শুটিং, ভারোত্তোলন সহ ছেলেদের ফুটবল দলকে প্রধানমন্ত্রীর কাছ থেকে সংবর্ধনা পাবেন। উল্লেখ্য, 16 এপ্রিল গণভবনে সংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে ভালো পারফর্ম করা ক্রীড়াবিদদের জন্য আর্থিক পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। এলটিভির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না।